নমস্কার, আজকে আমি বিসমাথ হাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা প্রধানত এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ অন্ননালীর উপরে কাজ করে। এর বিশিষ্ট লক্ষণাবলী হল, এক, নির্জনে একাকী থাকতে পারে না, অর্থাৎ সলিটিউড ইজ আনবিয়ারেবল, এবং শিশু সবসময় মায়ের হাত ধরে থাকতে চায়। দুই, উৎকণ্ঠা ও অস্থিরতা, কখনো বসে কখনো ঘুরে বেড়ায় কখনো বা শোয়, এইভাবে স্থির থাকতে পারে না। তিন, মাথা যন্ত্রণার সঙ্গে পাকস্থলীতে ব্যথা হয় অথবা পর্যায়ক্রমে পাকস্থলীতে ব্যথা এবং মাথা যন্ত্রণা, এটা হতে থাকে। চার, মুখশ্রী মড়ার মতন পাংশু দেখায় এবং চোখের চারদিকে কালিমা পড়ে বা চোখের চারদিকে ডার্ক সার্কেল হতে দেখা যায়। পাঁচ, জল পান করা মাত্র বমি হয়ে যায় কিন্তু খাদ্যদ্রব্য কিছুক্ষণ পেটে থাকে। ৬, খাবার পরেই পাকস্থলীর কোনো নির্দিষ্ট স্থানে চাপ এবং পর্যায়ক্রমে জ্বালাবোধ, এই লক্ষণগুলো থাকে। মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে, তার আগে এখনও পর্যন্ত যে সকল প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এবার বিসমাথ হাম এই মেডিসিনটার বিভিন্ন লক্ষণগুলো আলোচনা করছি। দাঁতের ব্যথা বা টুথেক, মুখে জল রাখলে ব্যথা কম বোধ হয় এবং ওই জল যখনই গরম হয়ে ওঠে আবার ব্যথা শুরু হয়ে যায়। মুখমণ্ডলের স্নায়ুশূল হতে দেখা যায় যখন ব্যথা অসহ্য হয়, কিন্তু ঠান্ডা জল মুখে রাখলে কিংবা অঙ্গ প্রত্যঙ্গ চালনা করলে এই ব্যথা কিছুটা উপশম হয়, তখন বিসমাথ হাম খুব ভালো কাজ করে। হাঁপানি কাশি, হাঁপানির টান ওঠার আগে পাকস্থলীতে গোলযোগ অর্থাৎ পাকস্থলীতে ব্যথা এইরকম যদি হয় তাহলে এটা চমৎকার কাজ করে। গ্যাস্ট্রালজিয়া অর্থাৎ পাকস্থলীতে ব্যথা, এটা দেখা যায় পাকস্থলীতে ভয়ানক চাপ দেওয়ার মতন ব্যথা এবং জ্বালা, এবং ওই ব্যথা পিঠে মেরুদণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে, এবং তরল কোনো জিনিস পান করলে, বিশেষ করে ঠান্ডা জল পান করলে ব্যথার উপশম হয়, কিন্তু পরক্ষণই ভয়ানক গা বমি হয় এবং বমি হয়। বিসমাথামে দেখা যায় যে রক্তস্রাব, সেটা আলকাতরার মতন কালো রক্তস্রাব হতে দেখা যায়, এবং কলেরা ইনফ্যান্টাম অর্থাৎ শিশুদের কলেরার ক্ষেত্রে দেখা যায় যে রোগীর শরীর গরম থাকে, রোগী লোকজনের কাছে থাকতে চায়, পেটে বায়ু জন্মায় এবং পেট খারাপ ও বমি হয়, এবং সেই সঙ্গে অত্যন্ত অবসাদ থাকে, জিভে সাদা প্রলেপ থাকে এবং মলে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, জল পান করা মাত্রই সেটা বমি হয়ে উঠে যায়। এবং এর এক্সট্রিমিটিসের লক্ষণে দেখা যায় ক্র্যাম্পস ইন হ্যান্ডস অ্যান্ড ফিট অর্থাৎ হাতে পায়ে খিঁচে ধরার মতন ব্যথা থাকে, এবং রিস্ট যেন ছিঁড়ে পড়ছে এরকম লক্ষণ থাকে, এবং পক্ষাঘাতের মতন প্রচণ্ড দুর্বলতা, বিশেষ করে সেটা ডান হাতে, এবং টিয়ারিং ইন টিপস অফ ফিঙ্গার্স এবং আঙুলের ডগাগুলো যেন ছিঁড়ে পড়ছে এরকম লাগে, এবং টিয়ারিং ইন টিপস অফ ফিঙ্গার্স আন্ডার দি নেলস অর্থাৎ নখের নিচে যেন একটা ছিঁড়ে পড়ার মতন ব্যথা এরকম হয়, এবং ইচিং ইরাপশানস থাকবে, বিশেষ করে সেটা পায়ে যে টিবিয়া বোনটি রয়েছে এবং পায়ের পাতার উপরে ইচিং ইরাপশান বা চুলকানি, এটা হতে দেখা যাবে। এই লক্ষণগুলি থাকে তাহলে ফার্স্ট টু সিক্স পোটেন্সি এটা খুব ভালো কাজ করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।